তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। ভারী তুষারপাতের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। এদিকে এই দুই রাজ্যের পাশাপাশি পেনসিলভেনিয়া আর কানেকটিকাটে তুষারঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট, বন্ধ করে দেওয়া হয়েছে অনেক রাজ্যের স্কুল। তামান্না ইজাহানের রিপোর্ট। অবিরাম তুষারপাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও কানেটিকাট সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দেখা দিয়েছে অচলাবস্থা। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। বন্ধ ঘোষণা করা হয়েছে এসব অঙ্গরাজ্যের স্কুলগুলো। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট, ফলে বিমানবন্দরগুলোতে আটকা পড়েছে হাজারো যাত্রী। এছাড়া বাস ও ট্রেনের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেই আঘাত হেনেছে তুষারঝড় স্টেলা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের ঘর ছেড়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সফরের তারিখ শুক্রবার পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তামান্না ইজাহান, বৈশাখী সংবাদ।